এইরকম বৃষ্টি কার কার ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে অনেক গরমের পর যখন এরকম মুষলধারে বৃষ্টি হয় খুব ভালো লাগে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলে তো কোনো কথাই নেই তো চলুন আমরা খিচুড়ি রান্না করি সবাই আশা করছি ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করবো এতদিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আপনারা সবাই জানেন কম বেশি আমার ছেলেটা কিন্তু অসুস্থ ছিল আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে এখন অনেকটা ভালো আছে আমি এখানে মসুরির ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি এখানে বিশ টাকার মতো মুগ ডাল আছে আর চালটা কিন্তু একটু মোটাই নিয়েছি খিচুড়ি রান্নার সময় কিন্তু মোটা চালটায় দিলে একটু বেশি ভালো লাগে আজকের খিচুড়িটা কিন্তু আমি গরুর মাংস দিয়ে রান্না করব। তো এখানে কিন্তু আমি মাংসগুলো ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি খিচুড়ি কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় আমরা আলাদাও মাংসটা রান্না করে খেতে পারি অথবা আমরা চালের সাথে একবারেও রান্না করে একসাথে মিশিয়ে খেতে পারি তো আজকে আমি সবার আগে মাংসটা রান্না করে আলাদা রাখবো পরে খিচুড়ির সাথে মিশিয়ে দেব। তো এখানে আমি চুলাতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিলাম তারপর মাংস রান্নার জন্য যা যা প্রয়োজন হয় আদা রসুন হলুদ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ সব কিছু দিয়েই কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটার সাথে কিন্তু আমি আর আর কোনো মশলা ব্যবহার করব না আমি কিন্তু এর আগে পাতলা খিচুড়ি করতে গিয়ে ভুনা খিচুড়ি হয়ে গিয়েছিল তখন অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করেছিল যে আপু ভুনা খিচুড়িটাও কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ ভুনা খিচুড়িও ভালো লাগে কিন্তু আমার হাতে পাতলা খিচুড়িটা কেন জানি হয় না আমি কিন্তু আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি এবং এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটা হাতে মাখিয়ে নিয়েছি এরপর আমি কষানোর জন্য চুলাতেই রেখে দিব মাংসটা যখন কষানো হয়ে যাবে এরপর কিন্তু আমি এখানে আলু অ্যাড করে দেব খুব ইচ্ছে ছিল খিচুড়িটার সাথে আমি মিষ্টি কুমড়া দিব কিন্তু মিষ্টি কুমড়াটা আমার আর আনা হয়নি তাই আর দেওয়া হয়নি তো এখানে কিন্তু আমি খুব ভালো করে মাংসের সাথে আলুগুলো আবারও কষিয়ে নিয়েছিলাম আমরা মাংসটা যত কষাবো ততই কিন্তু টেস্টটা বাড়বে তো আমি কিন্তু এখানে পানীয় দিয়ে দিলাম মাংস আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেলে আমি কিন্তু খিচুড়িটার সাথে মাংসটা মিলিয়ে দেব তো এরপর আমি চাল ডালগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পাতলা খিচুড়ির পরিমাণটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনার যদি এক কাপ চাল দেন চাল ডাল মিলিয়ে এক কাপ হয় তাহলে কিন্তু চার কাপ পানি দিতে হবে আর যদি চালটা একটু মোটা হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে হবে আর চিকন হলে কিছুটা কমিয়ে দিতে হবে আর এতে এখানে আমি আবারও গুঁড়া মশলা পেঁয়াজ তেল সব কিছু দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম তো এখানে আমি কিছুটা রসুন কুচি কুচি করে দিয়েছি আর আমার কাছে কাঁচামরিচ ছিল না তাই আমি শুকনামরিচ দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন এরপর আমি মাংসগুলো অ্যাড করে দিলাম আপনারা চাইলে রসুন পেঁয়াজ আর মরিচের কিন্তু বাগার অথবা ফোড়ন যাকে বলে আপনারা পেঁয়াজটা রসুনটা শুকনামরিচটা ভেজে কিন্তু এই খিচুড়িতে দিতে পারেন আমার খুব আলসেমি লাগছিলো তাই আমি একসাথেই মিক্স করে দিয়েছি তো এ তো চালগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যেন গলেনি কিন্তু না খুব ভালো করে গলে গিয়েছে আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো কেমন হয়েছে জানাবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন